লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই প্রকল্পেও প্রতি মাসে মিলবে 1000 টাকা। দারুণ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যবাসীদের জন্য সুখবর, এবার মাসে অতিরিক্ত 1000 টাকা করে পাবে রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গত 12 বছরে রাজ্যে একের পর এক প্রকল্প চালু করায় তা রাজ্যের গরিব বাসিন্দাদের ব্যাপক হারে সুবিধা প্রদান করছে। মূলত তৃণমূল সরকারের আসার পর এই সকল প্রকল্পের আবির্ভাব অনেক বেশি পরিমাণে হয়েছে। আর সেই সকল প্রকল্পের মধ্যে জনপ্রিয়তার শিখরে আছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। এর পাশাপাশি রয়েছে আরো বেশ কিছু সরকারি প্রকল্প যেগুলির থেকে রাজ্যে বসবাসকারী উপযুক্ত নাগরিকদের টাকা দেওয়া হয়। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের যেমন 500 বা 1000 টাকা করে দেওয়া হয়, ঠিক সেই রকমই রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে যাতে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পের কথা বলা হচ্ছে তার নাম হলো বার্ধক্য ভাতা। এই প্রকল্প বয়স্ক ব্যক্তি অর্থাৎ 60 বছরের বেশি ব্যক্তিদের জন্য। তবে যারা শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হয়। অর্থাৎ এই ধরনের মানুষেরা 55 বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যদিকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নেই। রাজ্যের অর্থমন্ত্রী অবশ্য জানিয়েছেন 60 বছর পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা 60 পেরোলেই প্রতি মাসে 1000 টাকা ভাতা পাবেন। রাজ্যের 1.88 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। আর এই প্রকল্পের মাধ্যমে যাতে টাকা আরো সহজে উপযুক্ত দরিদ্র নাগরিকদের কাছে পৌঁছে যায় এবং নাগরিকরা যাতে সহজে এই প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করতে পারেন, তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর আবেদনপত্র বিলি এবং গ্রহণ করা শুরু হয়েছে। এছাড়াও এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে স্থানীয় যে বিডিও অফিস রয়েছে সেখানেও যোগাযোগ করা যেতে পারে।